আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছর আজ 3 বছরেও নিজের দেশে ফিরতে না পারায় তাদের মাঝে বাড়ছে হতাশা ও অপরাধ প্রবণতা নাগরিকত্ব নিশ্চিত নির্যাতনের বিচার সহ প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা এর আগে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও করোনা দুর্যোগে তা থেমে গেছে আবার কবে সেই উদ্যোগ শুরু হবে তা অনিশ্চিত তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন প্রত্যাবাসনই সরকারের প্রথম অগ্রাধিকার রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সড়ক জোনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে তিনি এসব কথা জানান সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে 3 জন মারা গেছেন এর মধ্যে 1 জন খুলনা 1 জন যশোর ও অপর 1 জন বাগেরহাটের বরিশাল বিভাগে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 76 জন ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আরও 1 জন নতুন শনাক্ত 5 জন নোয়াখালীতে কবিরহাট উপজেলায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে গাজীপুরের কাপাসিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পল্লী চিকিৎসক তোফাজ্জুল হোসেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার বীর উত্তম সিআর দত্ত মারা গেছেন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে 93 বছর বয়সে এই বীরের মৃত্যু হয় তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1927 সালে শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধকালে সবার কাছে তিনি পরিচিত হন সিআর দত্ত নামে পাকিস্তানি সেনাবাহিনীতে তিনি যোগ দেন 1947 সালে মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন বন্যা ও করোনা মহামারীর মতো পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই পরামর্শ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপ্রা আক্তার ও কামরুল হাসান নামে 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নিহত 2 জন ওই গ্রামের কামাল মিয়ার সন্তান এদিকে সাভারের জলেশ্বর ও আশুলিয়ার বেরং এলাকার 2টি বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা মোহাম্মদজামান ওরফে প্রতীক খন্দকারকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সিআইডি গত বছরের নভেম্বরে সবুজবাগ এলাকার বাসিন্দা শায়লা পারভিনের কিশোরী মেয়েকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বেনাপল সীমান্তে একটি বাসায় আটকে রাখে মোহাম্মদজামান এরপর পাচারকারী চক্রের সদস্যরা তার ওপর পাশবিক নির্যাতন চালায় পরিবারের অভিযোগ ভারতে পাচারের সময় ওই কিশোরীকে উদ্ধার করে সিআইডি পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে পাচারকারী চক্রের মূল হোতা মোহাম্মদজামান ওরফে প্রতীক খন্দকারকে গ্রেপ্তার করা হয় দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News